হ্যাঁ গাইস, কেমন আছেন? আপনারা সবাই আসবেন, আপনারা সবাই ভালো আছেন আশা করি। আপনারা সবাই আগের ভিডিওটা দেখে ফেলছেন, যারা যারা আগে ভিডিওটা দেখে ফেলছেন তারা তারা তো জানে একটা জিনিস, যে আমরা সার্ভাইভাল ক্রিয়েটিভ থেকে একটু জিনিসপত্র নিয়ে সার্ভারে চলে আসছি। আমি পুরো ঘর মানে হচ্ছে আমি আমি প্রতিজ্ঞা করে হচ্ছি যে আমি আর ক্রিয়েটিভ যাবো না, পুরো সার্ভাইভালে পুরো গেমটা খেলবো, এবং শুধু কয়েকটা জিনিস আছে, কয়েকটা জিনিস আমি নিজেও করছি আসলে। এবং এই তোমার যা আগে ভিডিও দেখছো তারা প্রমাণই পেয়ে যাচ্ছ যে আমি ক্রেডিটে কিছু নিইনি। এই দেখা যাচ্ছে আমি যতগুলো চেস্ট করছি কোনোটা চেস্ট তুমি পাবা না যে আমি কিছু নিয়েছি ক্রেডিট থেকে, শুধু সার্ভার থেকে এগুলো নেওয়া আছে আর কিছু নিইনি। ঠিক আছে, তো আজকে আমাদের প্ল্যান একটা পেট অর্থাৎ একটা খাট মারানো, বাংলা বাংলা যদি আমি বলি তাহলে একটা খাট মারানো, একটা খাট মারানো এবং খাট আর আর ইংলিশে বলতে গেলে আমার আশা হচ্ছে যে বেড, তো ওগুলো ওটা মানাইতে হবে, কারণ মরে গেলে, নাহলে মরে গেলে আমার সব জিনিস শেষ। হ্যাঁ, তো ওই জন্য আমি এখন আমাকে কতগুলো ভেড়া মারতে হবে, ভেড়া থেকে ওই কত উল, ওটাকে ইংলিশে উল বলে, বাংলা কি বলে আসলে আমি জানি না। তারপর এই জন্য আমি একটা ব্রেড নিলাম, একটা এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, কারণ এগুলো আমার প্রয়োজন হবে। আর বেশি কিছু নিয়ে মনে হয় আর কতগুলো বিল্ডিং ব্লক, তারপরে আর কিছু লাগবে না আমার। তো চলো আমরা শুরু করি, খাওয়ার নেওয়া হয়ে গেছে, তো চলো আমরা যাই। বিউটা আমি আজকে অতটা বড় করার চেষ্টা করবো না, তো চলো আমরা ভেড়া মারতে যাই। আমি তো অ্যারো নিই নেই, মানে অ্যারো নিলে ভালো হইতো, ভালো হইতো না ভালো হবে, তাড়াতাড়ি করে একটা ওয়ান স্টেক অ্যারো নিয়ে নিই, তাড়াতাড়ি করে আমি ভেড়াগুলো মেরে বেড মারানোর চেষ্টা করি। ওখানে ওখানে আমি একটা ঘোড়া দেখছি, কিন্তু আমি ঘোড়া এখন পালতে পারবো না, কারণ ঘোড়া পালার জন্য আমার একটা লাগবে, ঘোড়া পালানোর জন্য আমার লেটার ফেটার অনেক জিনিসপত্র লাগবে, ওই জন্য আমি আর ঘোড়া এখন এখন পারবো না। আগে আমি বিভিন্ন জিনিস করে নিই, এই যে পাই এসেছি, এটা আমি বউ দিয়ে মারবো, বউ দিয়ে না নাহলে সমস্যা আছে, মানে ওটা আমি মারতে পারবো না আমি। এই যে মারা গেছে, ওয়ান উল পেয়ে গেছি, আমার মনে হয় তিনটা উল, তিনটা উল দিয়ে আমি পেয়ে যাবো। এই যে এটাকে বলে হোয়াইট উল, এই হোয়াইট উল মানে তিনটা করে ফেললে আমার হয়ে যাবে। এই যে একটা দুইটা মনে কেন, আরে এগুলো তো ভাগ্য ভালো আছে, শেষ কাম শেষ, বললাম না এগুলো বেশি কাজ না। আমি তো প্রো আসলে প্রো না, আমাদের প্রথমে তো ক্রেডিটে জিনিস নিয়েছিলাম আসলে, যাই হোক শুরু করি আমি। তিনটা আমি পেয়ে গেছি, কিন্তু তাও কয়েকটা নিই না, যেহেতু আসে দিনা দিন আসে সব কিছু আসে আমার কাছে, সবকিছু যেহেতু আমার কাছে আসে তো আর তো কোনো কিছু প্রয়োজন নেই। হ্যাঁ, তো আমি এখানে কতগুলো ঘোড়া দেখছি, ঘোড়া দিয়ে লাভ কি, ঘোড়াটা মায়ের লাভ আছে কোনো, ঘোড়া মায়ের কোনো লাভ নেই, ঘোড়া মানে কোনো আমরা আমি চিকেনকে মারি, কারণ চিকেনকে মারলে আমি চিকেন পাবো, চিকেনকে মারলে চিকেন পাবো। যাই হোক আমি যাই সামনে, যাই এই যে এই এই জিনিসটি, এটাকে বলে স্ট্যান্ড, যে তা আমি দেখিনি, কালেক্ট কি হয় না। হ্যাঁ, এইটাকে বলে স্ট্যান্ড, স্যান্ড বলতে বাংলায় বালু বা ওই টাইপের জিনিস বালু বোঝায়, এবং বালু দিয়ে সময় অনেকেই জানো হয়তো যে কাজ হয়। ঠিক আছে, যা যা একটু হলেও মাইনক্রাফটে যা জানে, মাইনক্রাফট তো অনেক বেশি আমাদের, তোমরা বেশি জানো, তোমার স্যান্ড থেকে হয় হচ্ছে যে সেটা রিয়েল লাইফেও কাজ, এবং তাই আমি মানাবো, কারণ কাজে আমার ঘর তৈরি করতে কাজে প্রয়োজন হয়, ওই জন্য আমি কাজটা মানাবো। আমি মনে করি একটু যথেষ্ট, একটু যথেষ্ট না, একটু নিবো আমি, একটু নিয়ে নিই আমি। হ্যাঁ, তো তো হ্যাঁ হ্যাঁ তো আমি অনেকগুলো স্যান্ডি কালেক্ট করে নিয়েছি, দেখো পুরোটাই আয় গেছে, ওয়াটার দিয়ে ভরে গেছে। হ্যাঁ, তো আই তো আমার প্রায় অনেকটাই স্যান্ড কালেক্ট কালেক্ট হয়ে গেছিলো, আমার প্রায় অনেক কালেক্ট কালেক্ট হয়ে গেছে, 64 আর 60টা, তবে আমার অতটা প্রয়োজন নেই। তো আমি চলো যাই, আমি চেক করি যে আমি আমার বেড অর্থাৎ খাটটা মারাতে পারি নাকি, খাটটা মারাতে আমি দূরে দূরে দেখিনি কোনো কোনো জিনিস আসে নাকি, জিনিস বলতে আমি বোঝাচ্ছি কোনো পশু। এখানে আরেকটা ভেড়া আছে, আমি আরেকটা ভেড়া মারিয়ে ফেলি, কারণ যদি বাইসেন্স কম পড়ে, ওয়ান টু মাত্র দুইটা মাইরেই তোমার ভেড়া মারা যায়, খুব ভালো জিনিস, কারণ দুইটা দিয়ে না মারলে অনেক কষ্ট হয়ে যেত আমার কাছে, আমার জন্য।
এগুলো মারার জন্য, যারা যারা বাংলাদেশি গেমারদের পছন্দ করে। আসলে আমি একটা কথা বলি, বাংলাদেশে গেমারদের খুবই কম, বাংলাদেশের গেমার খুবই কম আছে। যেখানের মধ্যে সবচেয়ে বড় গেমার আর কি জানি নাম ভুলে গেছি, তার 2 মিলিয়ন মাত্র। যাই হোক, তোমরা যদি বাংলাদেশি গেমার, অনেকে হিন্দি গেমার যদি দেখে কিন্তু বাংলা ভাষা, অর্থাৎ বাংলাদেশি কিন্তু হিন্দি ভাষায় দেখে, কারণ বাংলাদেশি গেমারদের ওরা পছন্দ না। যদি বাংলাদেশি গেমারকে তোমাদের তোমাদেরকে আগানোর চেয়ে তুমি যদি আগাতে চাও কোনো বাংলাদেশি গেমারকে, তো প্লিজ একটা সাবস্ক্রাইবের বাটনটা ক্লিক করে দাও। যাই, তুমি শুধু আমাকে সাবস্ক্রাইব করে শুধু আমাকে সাপোর্ট করছো না, তা না, তুমি পুরো দেশকে সাপোর্ট করছো, কারণ বাংলাদেশের গেমারদের খুবই কম, বাংলাদেশের গেমার খুবই কম। ওই জন্য তোমার যদি সাবস্ক্রাইব করো তাহলে আমাদের বাইসেন্সে আমি বিখ্যাত হতে পারি। আপনাদের সাপোর্টে আমি আপনাদের যদি ভালো ভালো কন্টেন্ট এনে দিই, আপনারা যদি ভালো ভালো সাপোর্ট দেন, তাহলে নিশ্চয়ই আমি এই একদিন 1 মিলিয়ন ক্রস করতে পারবো। যাই হোক, দেখা যাক, প্লিজ যদি এখন পর্যন্ত ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করে দিও একটা, আর কোনো প্রশ্ন থাকলে প্লিজ একটা কমেন্ট করে দিও। অনেকেই কমেন্ট করে না, কমেন্ট তো করে না বেশিরভাগ মানুষ, কিন্তু লাইক করে, আমি দেখি লাইক অনেকেই করে, কিন্তু কমেন্ট একটাও করে না। তো কমেন্ট প্লিজ একটা করে দিও। আমি ফ্রি ফায়ার ভিডিও আসতেছে 2-3 দিনের মধ্যে চলে আসবে, 2-3 দিন না, 1-2 দিনের মধ্যে চলে আসবে আশা করি ফ্রি ফায়ার ভিডিও। আর আমি এখন কতগুলো কার্ড অর্থাৎ উড কালেক্ট কালেক্ট করতেছি, উড কালেক্ট করার চেষ্টা করতেছি, কতগুলো নামই প্রায় 1 স্টেকের মত, 1 স্টেকে একটু কম হলেও চলবে, কারণ উড 1 স্টেক একটু বেশি হয়ে যায়, কারণ 1 স্টেক দিয়ে প্রায় 150 বা 200 প্ল্যান্টস হয়ে যায়। প্ল্যান্টস বলতে যে যে জিনিসটা দিয়ে আমি আসলে আমার ঘরটা বানাইছি, ঘরের যে মেন স্ট্রাকচারটা দিয়ে, যে স্ট্রাকচারটা আছে ওটা এই প্ল্যান্টস দিয়ে বানানো। আসলে আমি যে প্ল্যান্টস দিয়ে বানাইছি ওটা এইটা না, আমি যেটা বানাইছি সেটা হচ্ছে অক, ওটা অন্য নাম অক, এবং এইটার নাম হচ্ছে কি জানি বিচ ফিচ, একটা অদ্ভুত নাম। আমার অলরেডি 30টা হয়ে গেছে, আমার মানে 30টা কাফ, 30টা ঠিক আছে, 30টার অত বেশি দরকার নেই আমার, কয়েকটা হইলে এসে আর কয়েকটা হইলে এসে 40টা হলে আমার আশা করি আমার যে ইয়াটা হয়ে যাবে, অনেকগুলো প্ল্যান্স আমার হয়ে যাবে, আশা করি আমার ইয়া হয়ে যাবে, আমার বেড হয়ে যাবে। তো বে ও বেড করতে তো স্প্রিংস প্রয়োজন ছিল, অবশ্য আমার কাছে স্ট্রিংস আছে। হ্যাঁ, তো তো আমরা প্রায় অনেকগুলো ব্রিজ লক নাই কিনে একটা নিয়ে আসি, তোমার উড উড নিয়ে আসি, অর্থাৎ কাঠ এক এক কথায়। এখন আমার যেটা প্রয়োজন, অর্থাৎ আমার আমার প্রয়োজন হচ্ছে যে বেড, অর্থাৎ খাট মারার জন্য স্প্রিং, স্প্রিং যেটা আসলে এই যে ক্রাফটিং টেবিল এখানে পাওয়া যায়, দেখো বেড বেড এই যে এই যে বেড, না 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 বেড মানে তো স্প্রিং প্রয়োজন নাই। আমার তো হয়ে গেছে এখন বেড, তার আমি এখন চেক করিনি, আমার কাছে প্ল্যাঙ্কস তো আমার কাছে আছে, প্ল্যাঙ্কস আছে, আর আর আমার লাগবে এটা। হ্যাঁ, তো তো আমার মনে হয় আমার বেড হয়ে গেছে, খাট হয়ে গেছে বেড, দাঁড়া দাঁড়া আমি দিই বেড। হ্যাঁ, আমার কাছে এই এই উল্টাও আছে এবং আমার কাছে অফ প্ল্যাঙ্কসও আছে। তো আমি পেয়ে গেছি একটা হোয়াইট বেড, আসলে বিশেষ হচ্ছে না, কারণ কি জানেন বেড তো হচ্ছে মাইনক্রাফটে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ যদি তুমি মরে যাও তাহলে তোমার পুরো যতগুলো ঘর তো মারা সব শেষ হয়ে যায়, ওই জন্য বেডের খুবই প্রয়োজন আমাদের। এই যে আমি বেড স্পন করে দিছি এবং আমরা ঘুমিয়ে পড়ছি, এখন আমার দিন হয়ে যাবে। অর্থাৎ যাদের মাইনক্রাফট খেলা না বা মাইনক্রাফট আমাকে দেখে খেলতেছো, তারা আমি বলে দিই খাট মারালে, তোমার মাইনক্রাফট খেলে নিশ্চয়ই খাটটা মারা গেলো, কারণ খাটটা মারালে কী হবে তোমার, তুমি তুমি ঘুম যেতে পারবা, ঘুম অর্থাৎ রাতকে দিন করতে পারবা, ঘুম যায় ঘুম যাওয়ার মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায় এবং রেসপন পয়েন্ট সেট হয়ে যায়। যেমন কি এখানে আমার রেসপন পয়েন্টগুলো সেট সেট হয়ে আছে। হ্যাঁ, এবং যেহেতু এখন যদি আমি মারা যাই তাহলে আমি এইখানে আইসে আবার স্পন হবো, অর্থাৎ জন্মাবো, আমার বেশি একটা কিছুই লস খাওয়া খাবে না। তো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিও, একটা কমেন্ট করিও, এবং বাংলাদেশি গেমারদের, বাংলাদেশি গেমের জগৎটা আছে ওইটাকে যদি তোমাদের ইউটিউবে আগানোর ইচ্ছা থাকে, মনপ্রাণে যদি ইচ্ছা থাকে, তাহলে প্লিজ তাড়াতাড়ি করে একটা ইয়া করে দাও, তাড়াতাড়ি করে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা নিশ্চয় করবো, যাতে আমার আমার সাবস্ক্রাইব পরে আমি একটা বড় পজিশনে যাই যেতে পারি এবং আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট দিতে পারে, এবং বেল আইকনটা ক্লিক করে দিও সাবস্ক্রাইবের পরে, কারণ তুমি যদি বেল আইকন ক্লিক করো তাহলে আমাদের অনেক বড় একটা লাভ হবে, কারণ বেল আইকন ক্লিক করলে তোমাদের কাছে ভিডিওটা যাবে আর তোমরা আমাদের ভিডিওর মজাটা নিতে পারবে। আমার ভিডিওটা যদি যারা জানো আমাকে দেখে ভিডিও
মাইনক্রাফট খেলে তারা তো তারা তো কোনো কথা নেই, তারা খুব মজা পাবে আমার ভিডিও দেখে, কারণ তারা আমাকে দেখে সব সব কিছু করে আমি যা মারবো তা করবো। এবং নেক্সট টাইম আমি একটা এক্সপি ফার্ম নিশ্চয় মারবো, একটা এক্সপি ফার্ম এবং একটা একটা জীবের ফার্ম অর্থাৎ চিকেন ফার্মও হইতে পারে, চিকেন বা যে কোনো আমার মানে ভেড়ার ফার্ম আমি বানাবো, কারণ ভেড়া দিয়ে অনেক কিছুই পাওয়া যায়। এবং ভেড়ার ফার্ম বানাবো এবং ভেড়ার ফার্ম বানাবার পরে সব কিছু হয়ে আমি এক্সপি ফার্মও বানাবো। আমি একটা এই ঘরটাকে বিল এটা এটা একটা নর্মাল ঘর লাগতেছে, ওইটাকে আমি পুরো ফুল বিল্ডিংয়ে বিল্ডিং করে দেবো। তো আজকে যদি একটা কি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা নিশ্চয় করে দাও যদি তুমি বাংলাদেশি গেমারদের সাহায্য করতে চাও।